ক্রিকেটের মাঠে যতটা ভয়ঙ্কর মাঠের বাইরে যেন ততটাই বিনয়ী। এ যেমন ঐতিহাসিক জয়ের পর পুরো দল যখন উল্লাসে ব্যস্ত, তাইজুলের ব্যস্ততা তখন গ্রাউন্ডস কর্মীদের আবদার মেটানোর। সেলফির আবদার মেটালেন গণমাধ্যম কর্মীদেরও। আভিজাত্যের ক্রিকেটে হঠাৎ করেই বদলে গেছে টাইগার ক্রিকেট। এর নেপথ্যের অনুঘটক কি? দুই ইনিংসে 10 উইকেট নিয়ে ম্যাচ ছেড়া তাইজুলের মতে টিম স্পিরিট। আমরা জাস্ট প্রসেসিংয়ে বিশ্বাস ছিলাম যে আমরা ভালো আমাদের প্রসেসটা ঠিক রাখবো, যখন আমরা জিতার মুভমেন্টে আসবো হয়তো আমরা ওইভাবেই অ্যাটাক করবো এবং জিতার জন্যই আমরা খেলবো। যখন আপনি কোনো কিছু অনেক বড় কিছু পাবেন সেলিব্রেশনটা আসলে সবসময়ই হয়। আমরা যে আজকে সেলিব্রেশন করিনি তা না, অবশ্যই সেলিব্রেশন করছি মাঠের মধ্যে বা ড্রেসিং রুমে সবখানেই সেলিব্রেশন করছি। সাকিব, তামিম, লিটন, তাসকিন এবাদতের অনুপস্থিতিতে এমন পারফরমেন্স তবে কি নতুন দিন বদলের শুরু? উত্তরে এসব জটিল মার পেঁচে না গিয়ে তাইজুলের সরল স্বীকারোক্তি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। বার্তা না বা বার্তা এরকম কিছু বলবো না, আপনি প্রত্যেকটা প্লেয়ার সারা জীবন খেলবে না। একটাই আমার আশা থাকবে যে আমি যখন থাকবো না হয়তো বা আমার জায়গায় যে আসবে সে পারফরমেন্সটা করে আসবে এবং যে রিপ্লেসে যে আসে যেন বাংলাদেশকে ভালো কিছু দিতে পারে। ওভারঅল ক্রেডিট সবারই, আপনি যারা মাঠে কাজ করে তাদের তো অবশ্যই একটা পরিশ্রম থাকে বা যে কি পিচ ক্রিকেটার থাকে তারও একটা পরিশ্রম থাকে। আর আপনার দিন শেষে বা ক্রিকেটারদের ভালো খেলতে হবে। আপনি যদি উইকেট আপনি যেরকমই পান না কেন, যদি ভালো না খেলা যায় আসলে সাকসেসটা আসবে না। স্বস্তির পরেও খুব একটা উল্লাস নেই, সব উচ্ছ্বাস টাইগাররা যে জমিয়ে রেখেছেন ঢাকা টেস্টের জন্য। হোয়াইট ওয়াশের সঙ্গে সেখানেও আসুক আরও এক আনন্দের উপলক্ষ। মাহবুব রিমন, সময় সংবাদ, সিলেট।